প্রেম মানে না বাঁধন, প্রেম মানে না বারণ, মন্তব্য করে কোনোদিন প্রেমের গন্তব্য ঠেকানো যায়নি, যাবেও না। প্রেমের টানে সেই সুদূর বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকে, বাংলাদেশেও এসেছেন অনেক তরুণ তরুণী। বিভিন্ন পত্র পত্রিকা অনলাইনে প্রকাশিত হিসেব বলছে, 2022 সালে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন 11 জন তরুণ তরুণী, বরিশালে ভারতীয় যুবক। প্রেমের টানে বাংলাদেশে এসে সবথেকে আলোচিত হন ভারতের এক যুবক। গত 9ই অক্টোবর বরিশালে আসেন জাবেদ খান, বয়স 29 নামের এক ভারতীয় যুবক। প্রেমিকার তার সঙ্গে দেখা হলো, তাকে ফেরার আগে নিতে হয়েছে চিরবিদায়। মৃত জাবেদ খান, বয়স 29, ভারতের উত্তরপ্রদেশের হাসানপুরের বাসিন্দা, গাজীপুরের মালয়েশিয়ান তরুণী ও মার্কিন যুবক। আলোচনার শীর্ষে ছিল গাজীপুরের মালয়েশিয়ান তরুণীর আগমন। প্রায় 10 বছর আগে জাহাঙ্গীর আলম, বয়স 35, জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে পরিচয় হয় মুসলিম নারী নূর কারমিলা বিনতে হামিদের সঙ্গে, বয়স 30। দীর্ঘদিনের সম্পর্কের জোরে সুদূর মালয়েশিয়া থেকে গাজীপুরে এসে জাহাঙ্গীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে নূর কারমিলা। একই বছর মার্কিন এক যুবক বিয়ে করেন গাজীপুরের এক তরুণীকে, সৈয়দপুরের তাইওয়ানের তরুণী। সুদূর তাইওয়ান থেকে প্রেমের টানে সৈয়দপুরে নড়িয়ায় আসেন লিও হুই, বয়স 31 নামের এক তরুণী। গত 24 নভেম্বর দুপুরে নড়িয়া পৌরসভার 8 নং পশ্চিম লনসিং গ্রামের মৃত জামাল উদ্দিনের সোয়াল ছেলে রমজান সোয়ালের সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ হয়। জামালপুরে মেক্সিকান তরুণী গ্লাদিস নাইলি তোরিভিও মোরালেস, বয়স 32 নামের মেক্সিকোর এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পগলদিঘা ইউনিয়নের পগলদিঘা গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে রবিউল হাসান রুমানের সঙ্গে, বয়স 29। সেই থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। রামুতে ইতালিয়ান তরুণী প্রেমে টানে সুদূর ইতালি থেকে কক্সবাজারের রামুতে আসেন রুবের্তো খার্জু, বয়স 23 নামের এক তরুণী। রুনেক্স বরুরা, বয়স 38 নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয় 9ই নভেম্বর। চাঁদপুরে মালয়েশিয়ান তরুণী গত 14 সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জে আসেন 20 বছরের মালয়েশিয়ান তরুণী নূর আয়েশা। তার সঙ্গে আসেন তার মা, বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী। ধর্মীয় রীতি মেনে যুবক ওমর ফারুকের সঙ্গে বিয়েও সম্পন্ন হয় তার। টাঙ্গাইলে ভারতীয় তরুণী কাতার প্রবাসী তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্কের জেরে 12ই আগস্ট টাঙ্গাইলে আসেন এক ভারতীয় তরুণী। বিউটি খাতুন নামের ওই তরুণী প্রেমের টানে জেলার কালিহতি উপজেলার সহবতপুর ইউনিয়নের বিনাউরি গ্রামের খাদেম হোসেনের কাতার প্রবাসী ছেলে মামুন, বয়স 25, তার বাড়িতে আসেন। দিনাজপুরে অস্ট্রিয়ার যুবক অস্ট্রিয়ার নাগরিক অ্যান্ড্রিয়ান ভারিসো নিবা, বয়স 35, প্রেমের টানে দিনাজপুর 5 নম্বর উপশহর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে নুসরত জাহান রুম্পার, বয়স 27, তার জন্য ছুটে আসেন বাংলাদেশে। ঠাকুরগাঁ ইতালিয়ান যুবক প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁয়ে এসে বিয়ে করেন আলিসেন্ড্রা সাসিয়া সিয়ারো মন্ডা নামের এক ইতালিয়ান যুবক। গত 26 জুলাই রাতে বালিঢাঙ্গা উপজেলার 2 নভেম্বর চারল ইউনিয়নের খেকোপাড়া গ্রামের দিনমজুর মার্কুস দাসের মেয়ে রত্নারানী দাসের সঙ্গে সনাতন ধর্মের রীতি অনুসারে তাদের বিয়ে হয়। রাজশাহীতে মালয়েশিয়ান তরুণী জুলাই 20 তারিখে প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে রাজশাহী আসেন 20 বছর বয়সী মালয়েশিয়ান তরুণী স্যান্ডি। মন দেওয়া নেওয়ার পর অবশেষে গাঁটছড়া বেঁধেছেন প্রেমিক জুলফিকারের সঙ্গে। অন্যদিকে প্রেমের টানে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেক তরুণ তরুণী। তন্মধ্যে ইন্দোনেশিয়ান পাড়ি জমান জামালপুরের যুবক মোহাম্মদ তানজিলুর রহমান অর্ক, ইন্দোনেশিয়ায় গিয়ে প্রেমিকা সিথি মারিয়াকে বিয়ে করেন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।